শীতের দিনে আগুন পোহানো মজা জুড়ি মেলা ভার। আর সেই আগুন যদি হয় নদীর চরে, তাহলে তো আর কথাই নেই। পাশে নদীর জলের আওয়াজ, জঙ্গল, পাহাড় আর চাঁদের জোস্না কোথায় পাওয়া যায়? এই সবেরই স্বাদ আমরা পেয়েছিলাম ঝালং নদীর তীরে, বনদপ্তরের এই বাংলোটিতে। একদম প্রকৃতির মাঝে মনকে রিফ্রেশ ও রিস্টার্ট করার জন্য খুবই উপযোগী। ঝালংয়ের থাকা খাওয়ার গল্প তো থাকছে, আর সেই সঙ্গে থাকছে জলদাপাড়ার হাতি সাফারির গল্প। হাতিদের পিঠে চড়ে একদম বন্যপ্রাণীদের কাছে যেতেই হৃৎপিণ্ডের ঢুকপোকানির শব্দ বেশ ভালো মতোই টের পেয়েছিলাম। সঙ্গে পেয়েছিলাম প্রচুর পূর্ণপ্রাণ, সবই থাকছে আমাদের এই গল্পে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডোডোস সাফারি। রুদ্রোজ্জ্বল একটি দিনে আবার ডোডোস সাফারির গাড়ির চাকা ঘুরল। শিলিগুড়ি থেকে সেবক হয়ে চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম ঝালংয়ের দিকে। চাপড়ামারি জঙ্গলের মাঝে যে রাস্তাটি বিন্দু পর্যন্ত চলে যাচ্ছে, সেই রাস্তাটি আমাদের ধরতে হলো। বলে রাখা ভালো, এই রাস্তার কাজ কিন্তু এখনও চলছে। তবে সেই দিন আর বেশি দূরে নেই যখন এই রাস্তা পুরো পাকা রাস্তায় পরিণত হবে। এই রাস্তা তৈরির জন্য এত ধুলো, তাই এই ঠান্ডাতেও এসি না চালিয়ে উপায় নেই। চারদিকের জানলার কাঁচ সবসময় তুলে রাখতে হবে, আদারওয়াইজ প্রচণ্ড ধুলোতে কষ্ট। আপনাদের আরেকটা রাস্তার কথা বলে দিই, যেটা চালসা হয়ে আসছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরেছিলাম। আপনারা চাইলে ওই রাস্তাটি ধরতে পারেন, এই রাস্তার থেকে একটু সরু হলেও কিন্তু রাস্তাটি খুব ভালো। চলতে চলতে কিছুক্ষণ পরেই ডান হাতে চলে এলো জলঢাকা নদী। শিলিগুড়ি থেকে প্রায় 3.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ঝলম। এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে আমাদের সেই রিসর্টে। সেই রাস্তা ধরে এগিয়ে চললাম। আর এই হলো ঝলম নদীর ওপর সেই ব্রিজ। এই নদীকে ক্রস করলেই ওপারেই আছে আমাদের সেই রিসর্ট। নদীর এপারেই কিন্তু আপনাকে গাড়ি রাখতে হবে, রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে। ঝলম নদীতে বর্ষাকালে খুব জল থাকে, স্বাভাবিকভাবেই তাই, কিন্তু এখন শীতকাল, তাই জলের অতটাও উচ্ছলতা নেই। ঝলং নদী পেরোনো মাত্রই আমরা পৌঁছে গেলাম WBFDC ঝলং নেচার ক্যাম্পে। কীভাবে বুক করবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। WBFDC-র এই লিঙ্কের মধ্যে গিয়েই আপনাকে বুক করতে হবে এই বাংলোটি। আমাদের খরচা পড়েছিল বাংলো পিছু 2500 টাকা, থাকা খাওয়া কিন্তু আলাদা। ঝলং নদীর পাশে প্রায় 1.5 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থান করছে এই নেচার ক্যাম্প। প্রায় 7টা মতো কটেজ এখানে আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, বাঁ পাশে ঝলং নদী বয়ে চলেছে,
আর ফুলের বাহার আর কটেজ, এইসব দেখতে দেখতেই আপনার একটি দিন দিব্যি কেটে যাবে। আমাদের এই ডিলাক্স কটেজটি ছিল একদম শেষ প্রান্তে, প্রায় রেস্টুরেন্ট থেকে 1 কিলোমিটার দূরে। এখানে কিন্তু রুম সার্ভিস অতটাও ভালো নয়, তাই রেস্টুরেন্টে গিয়েই আমাদের খেতে হয়েছিল। রুম কিন্তু খুব ভালো, আপনারা দেখতে পাবেন রুমের তলায় ফ্লোর আছে একদম কাঠের, মাথায় ছাদেও আছে কাঠ, বিছানা খুব সুন্দর, এসি আছে, আর একটা বড় জানলা যেখান দিয়ে আপনি ঝলং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে, তার সঙ্গে জঙ্গলও। চেয়ার নিয়ে ব্যালকনিতে বসেও আপনি কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। এখানে আছে অনেক পাখি, পাখি দেখার সুযোগ আমারও হয়েছিল। ঘরে আছে সুন্দর একটি টিভি, ডাস্টবিন, এদিকে আছে বাথরুম, সঙ্গে আছে একটি বড় আয়না। বাথরুমে গিজারের ব্যবস্থা ছিল ভালো রকমই, আর বাথরুম ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। তরফ থেকেই আমাদের দেওয়া হয়েছিল এই সুন্দর চটের ব্যাগটি, এর মধ্যেই ছিল টুথপেস্ট, টুথব্রাশ ইত্যাদি। এখানে আসার সহজ উপায় হলো আপনি শিলিগুড়ি থেকে বাসে চলে আসুন মালবাজার, অথবা এনজেপি স্টেশন থেকে আপনি চলে আসুন চালসা কিংবা মাল জাংশনে, ওখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন এই পুনবাংলা আসার জন্য। চলে এলাম ঝালং নদীর ওপর, কি স্বচ্ছ জল দেখুন, ঠান্ডাও বটে। একটু গরম বাড়লে আপনি এখানে চান করে বেশ মজা পাবেন। ঠিক 2 নাগাদ আমরা গেলাম লাঞ্চ করতে। প্রথম দিন আমরা নিয়েছিলাম ডিমের কারি, মিক্স ভেজ, আলু ভাজা এবং একটি শশার চাটনিও ছিল। রান্না কিন্তু সত্যিই খুব ভালো এবং উপাদেয়। Thank you.
রেস্টুরেন্টের অপোজিটেই এনাদের একটি ছোট্ট নেচার ট্রেল আছে, প্রচুর পাখি আসে। আমি খেয়ে দিই এই নেচার ট্রেলের মধ্যে দিয়ে চলতে লাগলাম। আপনি যদি জঙ্গল ভালোবাসেন আর পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাহলে বিকেলের দিকে এই রাস্তা অত্যন্ত ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে একাকী হাঁটতে হাঁটতে আর পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে আপনি যেন কোথায় হারিয়ে যাবেন। এখানে এলে অবশ্যই এই নেচার ট্রেলটি ঘুরে যাবে। এবার নেচার ক্যাম্পটির ঠিক অপোজিটে গেলাম নদী পেরিয়ে। দেখতে চাইলাম অপোজিটে যে জঙ্গল আছে সেটি কেমন গভীর আর উল্টো ধার দিয়ে কেমন লাগে আমাদের এই ক্যাম্পটিকে। নেচার ক্যাম্পের উল্টো দিকের জঙ্গলটিও ছিল বেশ মনোরম। এখানেও একটি পায়ে চলার রাস্তা আছে। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে নেমে রাত হয়ে গেল বুঝতেও পারিনি। এখানে বারবিকিউ করার জায়গাও রয়েছে। আপনি যদি চান আগে থেকে আপনার এখানে বলে রাখবেন, তাহলে বারবিকিউ আপনারা করতেই পারেন। আর আগেই বলেছিলাম, প্রচণ্ড ঠান্ডার দিনে একটু গাটা না শিখলে ঠিক জমে না। ঝলং নদীর তীরেই আমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বনফায়ারের। এটা কিন্তু আলাদা খরচা লেগেছিল আমাদের, প্রায় 600 টাকা। সকাল হলো, সকালের মিঠে রোদকে গায়ে মাখিয়ে ঘুরে বেড়ালাম আবার এই ঝলং রিভার ক্যাম্পটি। ঝলং নদীও আমাকে যেন বারবার ডেকে পাঠাচ্ছিল, তাই চলে গেলাম সেই নদীর তীরে আরও একবার। শান্ত স্নিগ্ধ হিমশীতল জলরাশির পাশে আমি যেন নীরব হয়ে বোবা দর্শকের মতো শুনছিলাম তারই গান। সেই গানে অসংখ্য পাখিদের আওয়াজ আর প্রকৃতির কলতান যেন মিশে যাচ্ছিল বহু দূর থেকে। ঝলং রিভার ক্যাম্পকে টাটা করে আমরা চলে এসেছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে। সেদিনের রাতটা আমরা কাটিয়েছিলাম কালুদার সেই হোমস্টেতে। যদি কালুদার হোমস্টেটির বৃত্তান্ত আপনারা দেখতে চান, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমাদের বুক ছিল হাতি সাফারির। অনেকদিন আগেই বুক করেছিলাম। পার হেড আমাদের খরচা হয়েছিল
1500 টাকা। সকালবেলা 7টা থেকে শুরু হয় এই হাতি সাফারি, তাই ভোর ভোর উঠেই আমাদের নিজস্ব গাড়ি নিয়ে চলে যেতে হবে ঝলং বাংলোর কাছে, দুঃখিত হলং বাংলোর কাছে। ঝলং থেকে হলং ব্যাপারটা খুব সুন্দর লাগেছিল আমাদের এবারে। একে একে হাতিরা চলে এলো এই হলং বাংলোর সামনে। একটি বাচ্চা হাতিও ছিল, সেও আমাদের সঙ্গে পুরো জঙ্গল ঘুরে বেড়িয়েছিল। এই হাতিদের মধ্যে একটিতে আমরা চড়ে বসলাম। শুরু হলো যাত্রা। গাড়ি সাফারির সঙ্গে এই হাতি সাফারির কিন্তু কোনো তুলনাই হয় না। একদম গভীর জঙ্গলের গা ছমছমানি পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে মনটা মাঝে মাঝেই শিহরিত হচ্ছিল। একটি নদী পেরোতেই আমাদের সামনে চলে এলো একটি গন্ডার, আর তাকে ঘিরেই দাঁড়িয়ে রইল হাতির দল।
দেখা পেলাম কিছু বার্কিং ডিয়ারের। আরও কিছু দূর এগোতেই দেখা মিলল আরেকটি গন্ডারি। প্রায় দেড় ঘন্টা সাফারি শেষে আমরা ফিরে এলাম আবার সেই হলম বাংলোর কাছে। সত্যি এই সাফারি আমি তো খুব এনজয় করেছি। একদম ঘন জঙ্গলের মধ্যে বন্য প্রাণের কাছে একদম যাওয়াটা সত্যি একটা পাওনা। তাহলে এই ঝালং থেকে হলং এই গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আরও গল্প আমাদের এই ডোডো সাফারির পর্দায় আসতে চলেছে, তাই প্লিজ সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন।